গুড মর্নিং ফ্রেন্ডস পুতুল দাস কিচেনে তোমাকে সবাইকে স্বাগতম তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার সকাল সকাল স্নান পুজো হয়ে যাচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে তো বাইনা ধরো খিচুড়ি খাবে তো ভাবলাম খিচুড়ি যেহেতু রান্না করতে যাব একটু ঠাকুর পুজোটা দিয়ে নি তো আমি আমাদের ঠাকুরকে পুজো টুজো দিয়ে শেষ করে এসে যাব রান্না করে তো এখানে পুজো দেওয়া হচ্ছে পুজোটা দিয়ে খিচুড়ি রান্না করব তো আমার সাথে দেখতে থাক আমার ব্লগটা কিভাবে রান্না করি কিভাবে কি করি সবে শেয়ার করব তোমাদের সাথে তো চলে আসলাম রান্না করে এখানে মুগের দাম নিলাম আড়াইশো গ্রাম হালকা একটু তেল দিয়ে করার মধ্যে লোহার করাতে একটু হালকা তেল দিয়ে ডালগুলোকে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর এই লোহার করাটাতে কিছু বাদামকে আমি রোস্ট করে ফেলছি এখানে তেল ছাড়াই শুকনো খোলাতে একটু রোস্ট করে নেব বাদামগুলোকে তো তারপরে এখানে নিলাম আমি পাঁচশো গ্রামের মতো খাসাচ্ছে তো নিলাম আড়াইশো গ্রাম ডাল তো ডাল আর ডাল পাঁচশো আর চাল পাঁচশো এক কিলো রান্না করবো খিচুড়ি যেহেতু আমরা অনেক লোক তো আর এখানে কিছু রাখলাম সবজি কেটে রাখলাম এখানে কোমরের ডগা পটল আলু কাঁকরল সবগুলোকে কেটে যে এখানে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো এখানে রেখে তারপর চলে যাবো আমি মাটির উনুনে করব যেহেতু খিচুড়ি অনেক সময় লাগবে বসিয়ে দিয়েছি ডালগুলো ধুয়ে দিয়ে দিয়েছি ডেগের মধ্যে তো এগুলো উতলা আসলো ডালগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি এখানে চালগুলোকে ধুয়ে অ্যাড করে দেব একটু গরম জল জলটা অনেক বেশি হয়ে গেছে একটু জল নামিয়ে রাখবো এখান থেকে চালটা দিয়ে তারপর নুন হলুদ আর আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে এগুলোকে এরকম হলো আর এখানে কিছু নারকেল উঠিয়ে রাখলাম কেটে এগুলোকে ভেজে আমি খিচুড়ির মধ্যে দেবো তো এগুলো রেডি করে নাকলগুলো ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে তারপর একটু লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তেল দিয়ে দিচ্ছি একটু উতলে নেবো খিচুড়িটা তো রেডি হয়ে গেছে আমাদের গরম গরম খিচুড়ি বাবুর জন্য একটু নামিয়ে তারপর মে এখানে মিশিয়ে দিলাম একটু ঘি কারণ আমার বাবা ঘি খায় না তো একটু ঘি মিশিয়ে দিলাম বাবার জন্য নামিয়ে ফেললাম তো এভাবে রান্না করে তোমরাও দেখতে খেতে পারো এই যে এরকম হলো দুইটা বোন আসলো বোনদেরকে একটু দিলাম খিচুড়ি খেতে এই যে এটা আমরা ডেকে রাখলাম এখনও এটা ঘি দেওয়া খিচুড়িটা স্মেলটা অনেক ভালোই বেরোচ্ছে তো ওরা খাচ্ছে খুবই লজ্জা পাচ্ছে আমি বললাম তোদের চেহারা উঠাবো না তো এই যে রেডি আমার বাবার খিচুড়ি এখানে নামিয়ে রাখলাম এগুলো হলো আমার বাবার খিচুড়ি তো ওরা এখনও খাচ্ছে বসে বসে আমি এটা পরিষ্কার টরিষ্কার করে একটা বাটিতে ঢেলে সব রেডি রেডি করে রেখে দিয়েছি তো ভালো থাকবে তোমরা সবাই টা একটা গুড বাই কেমন হলো জানাবে আমাকে